গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ এর ইতালি আগমন উপলক্ষে ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিসে বসবাসরত শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা ঘড়িশা ইউনিয়নে ঢালিপাড়ার জনাব মোতালিব ঢালির ছেলে ঘড়িশার ইউপি বিএনপির সভাপতি জসিম ঢালির পক্ষ থেকে 300-400 ইতালিস্থ শরীয়তপুরবাসী দুপুরের খাবার আয়োজন করেন। বিস্তারিত ইতালি নর্থ বিশেষ প্রতিনিধি কবি মনির উদ্দিন এর রিপোর্টে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ ইতালির রোম সফর শেষে নিজ নির্বাচনী এলাকা সখীপুর ও নড়িয়া প্রবাসী বাংলাদেশীদের সাথে দেখা করতে এবং তাদের খোঁজখবর নিতে ইতালির ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিসে আসেন। শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা বিএনপি ঘড়িশা ইউপি সভাপতি জসিম ঢালির পক্ষ থেকে দুপুরের খাবার আয়োজন করেন তারই আপন ভাই ওয়াসিম ঢালি। ভেনিস প্রবাসীরা তার সম্মানার্থে ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিস ম্যাস্তে সেন্টার আমেচি রেস্টুরেন্টের হরেক রকমের খাবারের এই আয়োজন করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক জনাব ঢালি নাসিরুদ্দিন, ইতালি ভেনিস শাখা বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম, সিনিয়র সহসভাপতি জনাব জব্বার মাঝি, জনাব ইতালি ব্রেশিয়া শাখা বিএনপির সভাপতি জনাব হালিম, ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শাহিন গোরাপি, ইতালি বেরগামো শাখা বিএনপির সভাপতি জনাব জামাল কবির, ইতালি যুবদলের প্রস্তাবিত সভাপতি জনাব জাকির হোসেন গনি, ইতালি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব হোসাইন মনির, ইতালি বিএনপির প্রচার সম্পাদক জনাব শহীদুল ইসলাম মৃধা, জনাব মৃধা চুন্ন, জনাব আব্দুল রব, জনাব মনসুর পেদা, ইব্রাহিম সর্দার, জনাব ফারুক শেখ, জনাব আবুল বাশার সর্দার, জনাব আক্তার মোল্লা, জনাব ফারুক মালত, জনাব কবির শরীফ, জনাব আবুল হক, জনাব আব্দুল আলিম আবির, ভেনিস যুবদলের সভাপতি জনাব আকবর খান, শরীয়তপুর সামাজিক ও রাজনৈতিক বিশিষ্টজনরা প্রমুখ। দুপুরের খাবার দাবারের পর ঢালি পরিবারের পক্ষ থেকে সাবেক এমপি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান জসিম ঢালি, ওয়াসিম ঢালি বাবা জনাব মোতালিব ঢালি। জনাব শফিকুর রহমান কিরণ এই আয়োজন করাকে কৃতজ্ঞতা ও তার আন্তরিকতার কথা প্রকাশ করে ধন্যবাদ জানান। পরিশেষে দুপুরের খাবারের মাধ্যমে সমাপ্ত করে ইতালিস্থ শরীয়তপুরবাসী জেলা বিএনপির ভেনিস এর পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান।